তাহলে গত পর্ব আমরা পড়েছিলাম 18 ধারা পর্যন্ত, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে এসিড অপরাধ দমন আইন 2002 এর 19 ধারা, অর্থাৎ আমরা নারী শিশুতে পড়েছিলাম 22 ধারা, এই ধারার সাথে অর্থাৎ নারী শিশুর 22 ধারায় পড়েছিলাম, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক জন মন্দির এখানে যে বিধানগুলো বলা রয়েছে। এসিড অপরাধ দমন আইন ঠিক একই রূপ আমরা এখানে দেখব যে 19 ধারায় কি বলা রয়েছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। তো ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে যে জবানবন্দি গ্রহণের ক্ষমতা, একমাত্র তার তার কথা বলা রয়েছে, তার ক্ষমতা বলার কথা বলা রয়েছে। এখানে তিনটি অপশন, প্রথম অপশন বলা রয়েছে যে এআইনের অধীন সংঘটিত কোনো অপরাধের তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা, অর্থাৎ যিনি তদন্ত এই এআইনের অধীন, আমরা কিন্তু সেই 22 ধারায় একই কথা বলেছি যে এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধের তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী কোনো অন্য কোনো ব্যক্তি অপস্থলে কোনো আসামিকে, অর্থাৎ অপস্থলে বলতে বলতেছে যে যে ঘটনাস্থলে ঘটনাস্থলের কোনো জায়গায় যদি কোনো আসামিকে ধৃত করে বা গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার সময় পুলিশ কর্মকর্তা যদি মনে করেন এই ক্ষেত্রে ঘটনা সম্পর্কে যে যিনি অবগত বা জ্ঞাত ওয়াকেফহাল বা ঘটনাটি তিনি নিজে চোখে দেখেছেন, বা এখানে সরাসরি অর্থাৎ ডাইরেক্ট যিনি সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী, এমন কোনো ব্যক্তি জবানবন্দি অপরাধের তড়িৎ বিচার স্বার্থে, অর্থাৎ দ্রুত, এখানে ন্যায় বিচার স্বার্থে বলে নাই, সরাসরি বলছে যে তড়িৎ বিচারের স্বার্থে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে তিনি কী করবেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা একটা এমসিকিউ এখানে আগে পরীক্ষায়, যে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা নিম্নরূপ কোন পদমর্যাদা অথবা কোন শ্রেণীর, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করতে পারবেন, এটা তার ক্ষমতা। তিনি যদি মনে করেন এই সকল বিষয়, অর্থাৎ যে ঘটনা তিনি জানেন অথবা ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন, তাহলে আমরা কি পেলাম যে কোনো স্থানে যদি ঘটনাস্থলে যদি কোনো আসামি ধৃত হয়, ধৃত করার সময় পুলিশ কর্মকর্তা যদি মনে করেন, পুলিশ কর্মকর্তা যদি মনে করেন, এটা মাথায় রাখতে হবে, ঘটনা তিনি জানেন বা ঘটনা তিনি সরাসরি তিনি দেখেছেন, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ বিচারের স্বার্থে ম্যাজিস্ট্রেট করবেন অবিলম্বে ও ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে কোনো অন্য কোনোভাবে অনুরোধ করতে পারবেন। দুই, এই উপধার একে আমরা যা বললাম, এই উল্লেখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো যথাস্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারবেন। আমি আবার বলছি যে আমরা উপরে যে একের যে বিধান করেছি এখানেই বলা হয়েছে, এই উল্লেখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো যথাস্থানে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবে। এটা আমরা কি কেমন আমরা কেমন বুঝি, সেটা হচ্ছে যে ঘটনাস্থলে খুবই কমই হয় আমরা খেয়াল করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের কি ওই 22 ধারার এই এআইনের 19 ধারায় গ্রহণ করি। উক্তরূপ গৃহীত জবানবন্দির তদন্ত প্রতিবেদনে কী করবেন, সহিত সামিল করে, অর্থাৎ যখন জবানবন্দি সে 22 ধারায় গ্রহণ করলেন তিনি কী করবেন, একটি প্রতিবেদন অর্থাৎ ট্রাইব্যুনালকে দাখিল করার নিমিত্তে, প্রতিবেদনের সে সামিল করে ট্রাইব্যুনাল দাখিল করার নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা ব্যক্তির নিকট সরাসরি প্রেরণ করবেন। এখন আসি আমরা তিন, আমরা একের যে আমরা এই প্রত্যেকটা বিধান উপধারা যদি মনে রাখা খুব কষ্টকর, মোটামুটি গুছায় লিখতে হবে, পয়েন্ট ধারাবাহিকভাবে না লিখলে মোটামুটি কথাগুলো থাকতে হবে যে এই কথাগুলো এখানে বলা রয়েছে। স্পেসিফিকভাবে পরীক্ষা যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক এখানে তিন থেকে প্রশ্ন আসছে, তিন লেখেন যদি মনে থাকে ভালো, সবচেয়ে বেস্ট, আর যদি না মনে থাকে মোটামুটি 19 ধারাটা কারেকশন করে সঠিক লেখে মোটামুটি ধারাবাহিকভাবে লিখে দেবে। কোনো অপরাধের তিনে বলা রয়েছে, কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনালে শুরু হয় এবং দেখা যায় কি, দেখা যায় যে উপধারা দুইয়ের বিধান অধীন জবানবন্দি তদন্ত ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন। আমরা এই ধারাটা কিন্তু এই কথাটা একই কথা আমরা কিন্তু এই নারী শিশু বাই ধারায় বলেছি যে যাকে যে ব্যক্তির সাক্ষ্য অভিযুক্ত ব্যক্তির বিচার যখন ট্রাইব্যুনাল শুরু হচ্ছে সেই ক্ষেত্রে এই দুইয়ের অধীন যে যিনি সাক্ষ্যটা দিলেন দেখা যাচ্ছে উনি অথবা সাক্ষী জবানবন্দি পদার্থ ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, তিনি মৃত্যুবরণ করেছেন অর্থাৎ মারা গেছেন, তিনি সাক্ষ্য দিতে অক্ষম, সাক্ষ্য দিতে পারছেন না, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ট্রাইব্যুনাল হাজির করার চেষ্টা বিলম্ব ব্যয় অসুবিধার ব্যাপার হচ্ছে, যার ফলে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কি এই পরিস্থিতি অনুসারে কাম্য হবে না, তার ফলে কী হবে, ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি কী করবে, মামলা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে। অর্থাৎ যদি এই সকল যদি অ্যাবসেন্ট থাকে, এই সকল বিষয় যদি তারা
ব্যর্থ হয় যে সম্ভব না, তাহলে জব মামলা সাক্ষ্য হিসেবে কী করবেন ওই যে রিপোর্টটা বা যিনি সাক্ষ্য দিয়েছেন যে প্রদেশ, সেটা কী করে আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। তবে শর্ত রয়েছে এখানে, একটা শর্ত দিয়েছে, শর্তটা কি, শুধু উক্ত সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ সাক্ষ্যর উপর ভিত্তি করেই ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না, এটা একটা শর্ত। অর্থাৎ আমরা এই 19 থেকে যে সেকশনগুলো পড়ব, যদি এটা একটা আন্ডারলাইন দিয়েছে যে শুধুমাত্র সাক্ষীর সাক্ষ্যের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে, এটা হচ্ছে একটা অধিকার তার, বা এটা একটা শর্ত দিয়েছে, পরীক্ষা আসতে পারে যে এর এর ব্যাখ্যাটা কি, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের একটু লিখে আসতে হবে। 19 শর্ত হচ্ছে যে শুধু সাক্ষ্যের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না। তার ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের গ্রহণ ক্ষমতা হচ্ছে 19 আর নারী শিশুগত 22। দিদি শোনা যাচ্ছে? আমি তো শহীদ তারপর আমরা দেখব বিধারা, যে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি সাক্ষ্য আমরা এই যে একটু আগে পড়েছি, আমরা একটা নারী শিশু আইনে পড়েছি রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক এবং ইত্যাদি সাক্ষ্য বিধারা। এখানে কি পড়েছি, এখানে দেখা যাচ্ছে আমরা ওখানে সম্ভবত 23 পড়েছি। আচ্ছা, এখানে 20 এসি রপ্তাহ দমনের 2002 20 ধারায় কী বলা রয়েছে, এখানে বলা হয়েছে সরকার কর্তৃক নিয়োজিত, সরকার কর্তৃক কোনো নিয়োজিত চিকিৎসক, রাসায়নিক পরীক্ষক, সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, অর্থাৎ এখানে প্রত্যেক বিশেষজ্ঞের কথা বলা রয়েছে, আঙ্গুলাঙ্গ বিশারদ অথবা আগ্নেয়াস্ত্র বিশারদকে এর অধীন কোনো অপরাধ সংক্রান্ত কার্যক্রম চলাকালীন সময়ে বিষয়ে কোনো বিষয়ে পরীক্ষা বিশ্লেষণ করে প্রতিবেদন করিবার পর বিচারকালে তাহার সাক্ষ্য প্রয়োজন। অর্থাৎ যিনি এই যে এই সকল বিষয়গুলো আমরা বললাম, অর্থাৎ বিশেষজ্ঞর যে মতামতটা যিনি দিলেন, বিশেষজ্ঞর যে বিষয়গুলো, অর্থাৎ যে আমরা চিকিৎসকের মতামত, রাসায়নিক পরীক্ষার মতামত, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি, এই যে বিষয়গুলো আমরা সাক্ষ্য আমরা করেছি যে বিশেষজ্ঞর মতগুলো আদালতে প্রাসঙ্গিক হবে, তবে এইসব যে যে বিষয়গুলো ইভিডেন্স কালেকশন, ইভিডেন্সের উপরে যে মতামত যারা দিলেন, এখন এই আদালতের বিচার চলাকালীন সময় যদি বিশ্লেষণ করে যদি প্রতিবেদন করিবার পর যদি বিচার দিলে তাদের সাক্ষ্য প্রয়োজন, তাহলে আমরা এই আইনটা আমরা ডিএনএও পাবো, ডিএনএ একটু আমরা পাবো। তবে সেই ক্ষেত্রে যদি যাকে সাক্ষ্য প্রয়োজন সেই ক্ষেত্রে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি সাক্ষ্য দিতে অক্ষম, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তাকে ট্রাইব্যুনালে হাজির করতে চেষ্টা ব্যর্থ বা বিলম্ব, ব্যয় বা অসুবিধার ব্যাপার, যেটা আমরা একটু আগেও আমরা দুয়ে পড়েছি, তিনে পড়েছি সরি, অসুবিধার ব্যাপার হবে যা পরিস্থিতিতে অনুসারে কাম্য হবে না, তাহলে স্বাক্ষরযুক্ত পরীক্ষা রিপোর্ট এআইনের অধীন বিচারকালে সাক্ষী হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ তিনি যে রিপোর্টটা দিয়েছেন এই রিপোর্টে যিনি স্বাক্ষর করেছেন, স্বাক্ষরযুক্ত যে রিপোর্ট, এটি আদালতে কী হবে, গ্রহণযোগ্য হবে, তাহলে তাদের কোনো সাক্ষ্য প্রয়োজন, তাদের সাক্ষ্য প্রয়োজন নাই। তাহলে আমরা কিন্তু এই ডিএনও আইন অন্তর্ভুক্ত হবে, এদেরকে সাক্ষ্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ সারা বাংলাদেশ আমাদের এক্সপার্ট বা বিশেষজ্ঞ খুবই কম, এবং যারা এতই কম, এরা যদি বারবার পরীক্ষা দিতে যায়, অর্থাৎ সাক্ষ্য আদালতে যদি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে যায়, তাহলে দেখা যাবে তাদের যে কার্যক্রম রয়েছে, তাদের কার্যক্রম বা তাদের কার্যক্রম পরিচালনা, অফিস পরিচালনা করতে তাদের কী হবে, কষ্ট হয়ে যাবে, তারা তাদের সঠিক সময় তাদের অন্যান্য যে রিপোর্টগুলো দিতে পারবে, তাদের এদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাকে আমরা ডিএনএ আইন করবো। তবে সর্বশেষ একটা কথা বলছি, আবার এই আইনের সাথেও যে বিষয়ে, তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করিতে পারিবে না, একটা শর্ত এখানেও আমরা পেলাম। তাহলে আমরা এখানে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি সাক্ষ্য হচ্ছে বিধা। তাহলে আমরা একবার এই অ্যাসিড অপরাধ দমন আইনে আমরা একটু রিপিট দিই হেডলাইনগুলো, আমরা কী কী দেখলাম, আমরা একে পেয়েছি সংক্ষিপ্ত শিরোনাম, দুয়ে পড়েছি সংজ্ঞা, তিনে হচ্ছে আইনের প্রাধান্য, চারে হচ্ছে অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি, পাশে পড়েছে এসির দ্বারা আহত, ছয় হচ্ছে এসির নিক্ষেপ করা,
আর সাথে হচ্ছে অপরাধের সহায়তা শাস্তি, যেটা আমরা নারী শিশু আমরা পড়েছি 30, আর 8 ধারায় পেয়েছে এখানে মিথ্যা মামলা, অভিযোগ দায়িত্বে শাস্তি, 9 হচ্ছে ক্ষতিগ্রস্ত অর্থদণ্ড প্রদান, 10 হচ্ছে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি, 11 হচ্ছে অপরাধ তদন্ত, 12 হচ্ছে ক্ষেত্র বিশেষ আসামিকে সাক্ষ্য গণ্য করা, খুব ইম্পর্টেন্ট এই সেকশনটি, 13 হচ্ছে তদন্ত কর্মকর্তা কর্তৃক আলামত সাক্ষ্য ইত্যাদি সন্দর্ভে যদি গাফিলতি করে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে, 14 হচ্ছে অপরাধ আমলযোগ্যতা ও আপর্যোগ্যতা এবং অজামিনযোগ্যতা, 15 হচ্ছে জামিন সংক্রান্ত বিধান এবং 16 হচ্ছে বিচার পদ্ধতি, 17 হচ্ছে অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতি অর্থাৎ শিশু আইনে হবে সেটা আমরা করেছি, 18 হচ্ছে আসামের অনুপস্থিতি বিচার, 19 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জন্মদিন গণ ক্ষমতা রয়েছে, 20 হচ্ছে আমরা রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষা ইত্যাদি সাক্ষ্য। আমরা দেখব এখন সাক্ষীর উপস্থিতি, আমরা এই সাক্ষীর উপস্থিতি অর্থাৎ আমরা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন আমরা সেখানে আমরা কত ধারা করে পেয়েছি, 24 ধারায় পেয়েছি। হ্যাঁ দিদি শোনা যাচ্ছে? আমি তো গুল করে বসছি যদি কথাটা খুব লাউড আসছে। আচ্ছা গুড, তাহলে আমরা নারী শিশুতে পেয়েছি কত, নারী শিশুতে পেয়েছি আমরা 24 ধারা, আর এখানে দেখতে পাচ্ছি আমরা সাক্ষীর উপস্থিতিটি হচ্ছে 21। এখানেও 3টি বিধান রয়েছে যে সাক্ষীর হাজির করার দায়িত্ব কার, অর্থাৎ সাক্ষীকে আদালতে উপস্থিত দায়িত্ব কার হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ। এখানে বলা রয়েছে 21-এ যে এ আইনের অধীন কোনো অপরাধের বিচার সাক্ষীর যখন সমন বা ওয়ারেন্ট কার্যকর করিবার জন্য বা করার জন্য সংশ্লিষ্ট সাক্ষীর বসবাসের সর্বশেষ যে ঠিকানা রয়েছে যে থানায় অবস্থিত সেই থানার অফিসার ইনচার্জের নিকট করতে হবে, প্রেরণ করবে, অর্থাৎ কোনো আদালত থেকে যদি সমন হয় বা ওয়ারেন্ট হয় সেই ওয়ারেন্টের কপি বা সমনের কপি সংশ্লিষ্ট যে থানা অর্থাৎ যে আসামি বা সাক্ষী যে থানায় সর্ব অবস্থান করছেন সেই থানার কী করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করবেন, এবং উক্ত সাক্ষী উক্ত ট্রাইব্যুনালে সরাসরি বলেছেন যে উক্ত সাক্ষী উক্ত ট্রাইব্যুনালে উপস্থিত করবার দায়িত্ব উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার থাকবে। 2, এই একের যে বিধান রয়েছে এই বিধান সত্ত্ব সাক্ষী সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে অবশ্যই দিবে, এটা তো আমাদের সমনের বলা রয়েছে, এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার যদি জেলা পুলিশ হয় অর্থাৎ জেলা হয় সেটা পুলিশ সুপার মহোদয় এবং ক্ষেত্রগত পুলিশ কমিশনার আমাদের ডিএমপি বা মেট্রোপলিটন হলে প্রাপ্তি শিকার মতে সমত নিবন্ধিত ডাক প্রেরণ করতে হবে, অর্থাৎ যে কপিটা আপনি জারি করলেন সেই কপিটা কী করবে সংশ্লিষ্ট পুলিশ সুপার মাধ্যম হয়ে বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনের মাধ্যম হয়ে সেটা কী হবে অর্থাৎ প্রসিকিউশন শাখা বা বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। এই ধারার অধীন সর্বশেষ এই ধারার অধীন কোনো সমন বা ওয়ারেন্ট কার্যকর করিতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে গাফিলতি করলে ট্রাইব্যুনাল কী করবেন উহাকে বা তাদের বিরুদ্ধে অদক্ষতা হিসেবে চিহ্নিত করে বা উহাকে অদক্ষতা হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নির্দেশ দিতে পারবে। তাহলে এখানে যদি ব্যর্থতা পাওয়া যায় যে তাকে এই সমন বা ওয়ারেন্টের কার্যকর ব্যর্থ হয়েছে তাহলে গাফিলতি যদি পাওয়া যায় তাহলে কী করবেন তাহার বিরুদ্ধে উহাকে অদক্ষতা হিসেবে চিহ্নিত করে সেই নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যিনি আমাদের পুলিশ সুপার মহোদয় কী করবেন ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারবেন যে তার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আমরা সাক্ষীর উপস্থিতি আমরা 3টা অপশন পেলাম, একে করেছি যে দায়িত্ব ভারপ্রাপ্ত সাক্ষীর উপস্থিতি যিনি সাক্ষী ঠিকানার যে থানার সর্বশেষ ঠিকানা যে অবস্থান করছেন সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করবেন, 2 বলছে এই একটি কপি সাক্ষীকে দিতে হবে এবং সংশ্লিষ্ট পুলিশ সুপার ক্ষেত্রমতো পুলিশ কমিশনের প্রাপ্তি শিক্ষার মধ্যে সেটা নিবন্ধিত করে ডাক দিতে প্রেরণ করতে হবে। সর্বশেষ করেছে 3 বলেছে যদি কোনো ব্যর্থতা বা গাফিলতি পাওয়া যায় এরকম এডুকেশন করতে সমান এডুকেশন বা ওয়ার্ড এডুকেশন করতে যদি কোনো ব্যর্থতা পাওয়া যায় তাহলে উহাকে অদক্ষতা হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তারপর আমরা দেখি 22, হচ্ছে ফৌজদারি কার্যক্রম, এটা একবারে রেডি হেডলাইন করলে এখানে ইম্পর্টেন্ট কিছু না, তবে এমসিকিউর জন্য যে এআইএর অভিযোগ দায়ের তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধানে প্রযোজ্য হবে, শুধু এটি অর্থাৎ এসিড অপরাধ দমন আইনও বলা রয়েছে কোনো অপরাধে অভিযোগ দায়ের তদন্ত
ফৌজদারি কার্যের বিধানাবলী প্রয়োগ হবে, শুধু জাস্ট রিডিং এটা 22 ঘন্টা। এখন আসি আমরা 23। এখানে এমসিকিউ রয়েছে, জাস্ট রিডিং করলে তো এটাকে মুখস্থ করার কিছু নেই। এসিট অপরাধ ধরুন ট্রাইব্যুনাল 23-এর কথা বলা রয়েছে, অর্থাৎ সরকারি গেজেটে কী করবে, একটি প্রজ্ঞাপন দ্বারা একাধিক ট্রাইব্যুনাল সরকার গঠন করতে পারে। এই ট্রাইব্যুনাল বলা রয়েছে এসিট অপরাধ দমন ট্রাইব্যুনাল হিসেবে গঠিত হবে। সরকার যদি মনে করে একাধিক স্থানে প্রজ্ঞাপন জারি করে একাধিক স্থানীয় অধিকর্তা নির্ধারণ করতে পারবে। এখানে ট্রাইব্যুনাল গঠিত হবে গঠনের কথা বলা রয়েছে, জেলা জজ যিনি দায়িত্বে থাকবেন, জেলা জজ বা দায়রা জজ ট্রাইব্যুনাল বিচারক হবেন, এবং সরকার প্রয়োজন মনে করলে জেলা জজ এবং দায়রা জজের দায়িত্ব অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত করতে পারবেন। এইটি করলে চলবে, আরো কিছু থাকবে না। এখানে দায়রা জজের কথা বলা রয়েছে। তারপরে আমরা দেখব 24। অপরাধের বিচারার্থে গ্রহণ, অপরাধ বিচারার্থে গ্রহণের ক্ষেত্রে এখানে অভিযোগের ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন, এই ধারাটা বেশ একটা ইম্পর্টেন্ট না। এটা আমাদের সর্বশেষ একটা পয়েন্ট কথা বলা রয়েছে যে অপরাধ বিচারার্থে গ্রহণের ক্ষেত্রে কোনো অংশ ট্রাইব্যুনালের একটি অধীন এলাকায় সংঘটিত হয়, সেই ট্রাইব্যুনাল অপরাধের বিচারার্থে রিপোর্ট বা অভিযোগ পেশ করে উক্ত ট্রাইব্যুনাল অপরাধের বিচার করবে। এখানে আর একটু উপরে যায় 3 নম্বর, যে ট্রাইব্যুনাল যথাযথ ন্যায় বিচার স্বার্থে প্রয়োজন মনে করলে উক্ত ব্যক্তি সঙ্গে বিচারার্থে গ্রহণ করবে। এটা কোনো ইম্পর্টেন্ট না, তবে এখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে 24-এর 1, যে কোন পদমর্যাদার অফিসার যে এই বিশেষ বা বিশেষ আদেশ ছাড়া যে কোনো ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি লিখিত রিপোর্ট ছাড়া সেটা বিচারার্থ গ্রহণ করতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট 24-এর 1 শুধু আপনারা করে নেবেন, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর পদা নিম্ন, অন্তত সাব ইন্সপেক্টর হবে, আন্ডারলাইন দেওয়া সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন। এখানে এই 24-এর 1 শুধু একটু পড়ে নেবেন, আর এখানে অন্যগুলো পড়া দরকার নেই। অপরাধের বিচার গ্রহণ হচ্ছে কোন পদমর্যাদা অফিসার বিচারার্থ গ্রহণ করবে না, অর্থাৎ লিখিত রিপোর্ট ব্যতিরিক্ত সেটা হচ্ছে কার লিখিত রিপোর্ট, সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন, এটু শুধু দেখে নেবেন, এটা দরকার নেই। 23, এসি অপরাধ দমন ট্রাইব্যুনাল আইন, এটাও দরকার নেই, এখানে এসি আমরা তো দেখলাম। 23 তো পড়ে তো একটু দেখছি, 24-25 দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25, অন্য আইনের অধীন সংগঠিত কতিপয় অপরাধের ক্ষেত্রে ট্রাইব্যুনাল এখতিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য আইনের অধীন সংগঠিত কতিপয় অর্থাৎ অন্যান্য আইনের যে অপরাধগুলো রয়েছে, যদি কোনো অভিযুক্ত জড়িত থাকে তাহলে এই ট্রাইব্যুনালের সাথে এক্তিয়ার দিনে বিচার করা যাবে। কি বলা রয়েছে এখানে, অর্থাৎ যদি এ আইনের অধীন কোনো অপরাধের সহিত অন্য আইনের অধীন যেটা প্রথম হেডলাইনে বলা রয়েছে অপরাধ এমনভাবে জড়িত থাকে, ডাইরেক্ট বলে দিয়েছে যে এই অপরাধের অন্য আইনের অধীন যদি কোনো অপরাধ এ আইনের অধীন কোনো অপরাধ এমনভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে সবসময় এটা আদালত ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার, অর্থাৎ দেখা গেছে যে এই অপরাধটা এই ট্রাইব্যুনালে বিচার চলাকালীন স্ত্রীর সাথে তার বিরুদ্ধে তার নারী শিশু নির্যাতন মামলা চলতেছে, তাহলে কী করতে পারবে, এই আদালত ন্যায় বিচারের স্বার্থে অপরাধের বিচার একই সঙ্গে একই মামলায় করা প্রয়োজন, তাহলে উক্ত প্রপার্টি বিচার এ আইনের অধীন অপারেশন এ আইনের বিধান অনুসারে একই সঙ্গে একই ট্রাইব্যুনালে করা যাবে। সোজা কথা, যদি দেখা যায় একই একটি ব্যক্তির বিরুদ্ধে যদি অন্য আইন যদি মামলা আসে, যদি মনে হয় যে এই ট্রাইব্যুনাল চলতেছে, তাহলে অন্য ট্রাইব্যুনাল না চলে একই সঙ্গে এই মামলার সহিত অন্যান্য আইনের বিধান অনুসার করে একই ট্রাইব্যুনালে করা যাবে। খুবই ইম্পর্টেন্ট এই সেকশনটা রিটেনের জন্য। 26, আপিল, আমরা নারী শিশু নির্যাতন দমন আইন করেছি, আপিল অর্থাৎ কে কে আপিল করবে, এই ট্রাইব্যুনাল কর্তৃক যে প্রদত্ত রায় আদেশ দিবেন, রায় বা আরোপিত দণ্ড, এই সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশ রায় বা দণ্ডাদেশের প্রদান তারিখ দণ্ডাদেশ দিল যে রায়টা দিল সেই তারিখ হতে 60 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। এটা এমসিকিউ,
আর আপিল বই কোথায় করতে হবে? হাইকোর্ট বিভাগে। এটা প্রায় এমসিকিউ আমরা পাবো। তাহলে কত দণ্ডাদেশের তারিখ হতে কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে সংক্ষুব্ধ ব্যক্তি। 27, মৃত্যুদণ্ড অনুমোদন। আমরা নারী শিশুকে দমন আইন করেছি যে মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষেত্রে কার অনুমোদন ব্যতীত আমরা মৃত্যুদণ্ড অনুমোদন কার্যকর করতে পারবো না। অর্থাৎ এখানে বলা রয়েছে এআইনের অধীন মৃত্যুদণ্ড যদি প্রদান করে তাহলে সংশ্লিষ্ট মামলার নথিপত্র কী করবে? অবিলম্বে ফৌজদারি কার্যবিধি আমরা 374 বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের গাইড করবে এবং উক্ত বিভাগের অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এটি এখানে এখানে ডাইরেক্ট বলে দেবে যে ফৌজদারি কার্যবিধি 374 বিধান অনুযায়ী কার অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, তাহলে এই হচ্ছে হাইকোর্ট বিভাগ। এটা হচ্ছে 27। 28, 28 বলা হচ্ছে নিরাপত্তামূলক হেফাজত। আমরা নারী শিশু নির্যাতন দমন আইন করেছি, এগুলো জাস্ট রিডিং করে নেবেন, এখান থেকে রিটেনের প্রশ্ন তেমন কিছু নাই। নিরাপত্তামূলক হেফাজতের বিধানের কথা বলা হয়েছে 28। এখানে দেখা গেছে যে কোনো অভিযোগের তদন্ত চলাকালে কিংবা বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল মনে করেন কোনো ব্যক্তিকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, কোনো একটা নিরাপত্তার ব্যবস্থা দরকার, তাহলে ট্রাইব্যুনাল কী করবে? উক্ত ব্যক্তিকে কারাগারের পরিবর্তে বা কারাগারের বাইরে সরকার কর্তৃক যে সকল প্রতিষ্ঠান রয়েছে নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজত বা ট্রাইব্যুনাল বিবেচনা কী করে যথাস্থানে ব্যক্তির সংস্থানে হেফাজতে রাখার নির্দেশ দিতে পারে। জাস্ট নিরাপত্তা হেফাজত। 28, 29, মেডিকেল পরীক্ষা। আমরা মেডিকেল পরীক্ষা নারী শিশু নির্যাতন দমন আইনে 32 আমরা করেছি, ওখানে আবার 32-এর ক বলা রয়েছে। আমরা এখানে কিন্তু মেডিকেল পরীক্ষা 29, ওখানে কিন্তু বাধ্যতামূলক মেডিকেল, এখানে বলা রয়েছে মেডিকেল পরীক্ষা 29 বিধান। এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে যে এআইনের অধীন, এই আইনের বিধান বা এআইনের অধীন সংগঠিত শিকার কোনো ব্যক্তির মেডিকেল পরীক্ষা সরকারি হাসপাতালে কিংবা সরকার কর্তৃক এতদেশে স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতাল বা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র করা যাবে, পরীক্ষা করা যাবে। তাহলে 3টি বিষয়, একটি হচ্ছে সরকারি হাসপাতাল আর সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হাসপাতাল বা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক পরিচালিত কোনো স্বাস্থ্যকেন্দ্র করা যাবে। 2 বলা রয়েছে 29-2, এখানে উল্লেখিত কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়ে যদি সম্মিলিত শিকার কোনো ব্যক্তিকে চিকিৎসার জন্য যদি উপস্থিত করা হয় বা তাকে প্রেজেন্ট করা হয়, উক্ত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত যিনি চিকিৎসা থাকবেন তিনি মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবেন এবং সম্পন্ন করে কী করবেন? একটি পরীক্ষা রিপোর্ট সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করবেন, এই কথা বলা রয়েছে। 3, এআইনের অধীন 3 বলা রয়েছে মেডিকেল পরীক্ষা সার্টিফিকেট প্রদান করা না হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার জন্য তার নিয়োগকারী কর্তৃপক্ষ বা ক্ষেত্রমূলত যথাযথ কর্তৃপক্ষের নিকট ট্রাইব্যুনাল অর্থাৎ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারবে। তাহলে আমরা 3টি বিষয় পেলাম, একে পেয়েছি যে কোন হাসপাতালে আমরা চিকিৎসার জন্য উপস্থিত করানো যাবে, তারপর হচ্ছে 2 বলছে চিকিৎসক কী করবেন, দ্রুত চিকিৎসা তার উপর তার কাছে যদি তার নিকট উপস্থিত করা হয় সেক্ষেত্রে স্বাস্থ্য যিনি চিকিৎসক কর্তব্যরত ডাক্তার বা চিকিৎসক তিনি কী করবেন? দ্রুত পরীক্ষা সম্পন্ন করে একটি রিপোর্ট সার্টিফিকেট প্রদান করবেন। 3 নম্বর বলা রয়েছে চিকিৎসকের যদি এই রিপোর্ট দিতে যদি ব্যর্থ হয় বা দেরি হয় বা সার্টিফিকেট প্রদান না করা হলে তাহলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং নির্দেশকে দেবেন ট্রাইব্যুনাল। তারপর আমরা দেখি সর্বশেষ 30, বিধি প্রমাণের ক্ষমতা। আমরা প্রায় এই সেকশনটা পাই সর্বশেষ, এটা এমসিকিউ আসতে পারে যে বিধি প্রণয়নের ক্ষমতা কার? পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয়, সরকার, এরকম সরকার সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা এর উদ্দেশ্য পূরণ করে বিধি প্রণয়ন করতে পারে। তাহলে মোটামুটি আমরা এসিড অপরাধ দমন আইন আজকে আমরা শেষ করেছি, মোটামুটি 1 থেকে 30টি আইন আমরা মোটামুটি 2-3 দিন আলোচনা করবে আমরা শেষ করেছি। আমরা আগামী শুক্রবার পরীক্ষা নিব, আগামী শুক্রবার এখান থেকে পরীক্ষা নিব এবং এমসিকিউ পরীক্ষা নিব, রিটেনও নেব, এমসিকিউ দিদি।